শফিকুল হাসান এবং ডাক্তার প্রীতম হাজরা। নদার সর্বস্তরের মানুষের সুবিধার্থে নদার আমতলা হসপিটাল রোডে আস্থা মেডিকেল সেন্টারে আজ থেকে চালু হলো আল্ট্রাসোনোগ্রাফি। খোলা থাকবে সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এখানে ডিজিটাল এক্সরে, ইসিজি এবং সমস্ত রকমের রক্ত পরীক্ষা করা হয়। অ্যাকচুয়ালি একজন রেডিওলজিস্ট কত দুষ্কর, বিশেষ করে আমাদের এইরকম জায়গার মতো, তারা হয়তো বহরমপুর বা মেন মেন জায়গায় পাওয়া যায়, কিন্তু এই সমস্যা যা আস্থা তারা নিয়ে আসছে একটা রেডিওলজিস্ট, সেটা খুবই দুষ্কর। এবং আমরা খুশি যে আমরা ওই হাতের মতোই যে হাতের কাছে পাবো, এবং যে পেটের ছবি বা যে পিওসি, ঠিক আছে, আল্ট্রাসোনোগ্রাফি যে ছবিগুলো, সেগুলো একটা ভালো রিপোর্ট পাবো। অনেক সময় অনেক কী হয়, অনেক সোনোগ্রাফিস্ট যেগুলো করে হয়তো অনেক ভুলভাল পায় বা লোকাল অনেকেই করে, এটা আমাদের খুব ভালো হবে যে হাতের কাছে আমরা পেয়ে যাবো রেডিওলজিস্ট। এটা খুব প্রয়োজন ছিল না তাই নাকি? অবশ্যই অবশ্যই প্রয়োজন ছিল, নাহলে আমরা সরাসরি বহরমপুর পাঠাতাম, মেডিকেল কলেজ পাঠাতাম, বা অনেক সময় কলকাতাও তাদেরকে যেতে হতো। খুব কাছাকাছি পাওয়া মানে খুবই, যদি এটা খুব ভালোভাবে মেনটেন করে চলে তো অবশ্যই লোকাল মানুষের খুবই উপকৃত হবে। হ্যাঁ, খুবই ভালো হলো। আমি আগের সপ্তাহে খবরটা পেয়েছিলাম যে এখানে স্টার্ট হচ্ছে। অনেকদিন ধরেই মানে একটা স্কারসিটি ছিল যে ইউএসজি এক্সরে এগুলো যদি ইমার্জেন্সি কন্ডিশনে আমরা করাতে পারতাম না, আমাকে জাস্ট শুধু ওই ছবিটা দেখার জন্য আমাকে বহরমপুর পাঠাতে হতো, কোনো একটা হয়তো আরটিএ পেশেন্ট এলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট যারা, হ্যাঁ, হাতটা ভেঙে যাওয়া বা একদম অ্যাকিউট পেন অ্যাবডোমেন, যেটা পেটে ব্যথা ট্যাথা এগুলো, তো এগুলোকে আমাকে বহরমপুর পাঠাতে আমাদের ডাক্তারবাবুতে অসুবিধা হতো খুবই। আবার রিপোর্ট করতে করতে দু তিন দিন টাইম লেগে আবার এসে মানে অনেক হয়রানি হতে হতো পেশেন্ট পার্টিকে, গিয়ে আবার সেই রিপোর্ট করে আবার দেখিয়ে, এই জিনিসটা অনেকটা সমাধান হয়ে গেছে। আর অথেন্টিক এই জায়গাটা হচ্ছে সবথেকে যেটা মানে স্ট্রাইকিং পয়েন্ট, যেটা হচ্ছে অথেন্টিক একটা জায়গা, কারণ হচ্ছে এখানে রেডিওলজিস্ট অরিজিনালি করে। অনেক জায়গায় কী হয়, পেশেন্ট পার্টিতে অত বোঝা সম্ভব না ওদের, অনেক জায়গায় কী হয় অথেন্টিসিটিটা থাকে না, মানে যে হোক এলো একটা করে রিপোর্ট দিয়ে, মানে তাদের মতো করে রিপোর্ট দিয়ে চলে গেলো, এরকম একটা ব্যাপার থাকে। এই জিনিসটা যাই হোক খুব ভালো জিনিস হয়েছে, আমাদের তো খুবই সুবিধা হবে, মানুষের সব থেকে বেশি উপকার হবে, বাকি তো সব পরে পড়ে রইলো সবারই, কিন্তু মানুষের সব থেকে এলাকার মানুষ সব থেকে বেশি উপকার হবে। এই আস্থা মেডিকেল সেন্টার আমতলাই এবং সর্বোপরি আমাদের নদে খুব পরিচিত নাম, আমাদের দীর্ঘ 5 বছরের অনেক প্রচেষ্টার পরে আমতলাতে আজকে আমরা ভলিউশন P8 জি কোম্পানির ভলিউশন P8 USD মেশিন মানে যাত্রা শুরু করতে পারলাম। USD মেশিন নিয়ে একটা রেডিওলজিস্টকে নিয়ে অনেকদিনের স্বপ্ন ছিল যে আমতলায় কোনোদিন রেডিওলজিস্ট খুব ভালো মানের USD মেশিন নিয়ে আমতলাতে USD করবেন, সেটা আমরা করি অন্য কেউ করুক, তো আমরা যে এটা শুরু করাতে পারলাম সেজন্য আমরা প্রচণ্ড খুশি। এবং আজকের থেকে আমাদের এই যাত্রা শুরু হলো, ভবিষ্যতে আমরা আরও ভালো কিছু মানুষের জন্য করব, এবং আমরা যাতে সততার সাথে ভবিষ্যতে আমাদের এই সংস্থা সর্বোপরি মানুষের সেবায় কিছু করতে পারি, সেই দোয়া সবার কাছ থেকেই চাইছি। সবাই আশীর্বাদ করবেন ভবিষ্যতে যেন আমাদের এই সংস্থা আপনাদের সেবায় নিয়োজিত থাকে সততার সঙ্গে। ডেঙ্গু সতর্কতা সৌজন্যে প্রধান মধুপুর গ্রাম পঞ্চায়েত। কি কি করতে হবে তার পরামর্শ। পরিবেশ জঞ্জালমুক্ত করুন, জমি রাখা জল সপ্তাহে 2 বার খালি করে দিন, খোলা পাত্রে জল জমতে দেবেন না, মশারির মধ্যে ঘুমান, যতটা সম্ভব শরীর ঢাকা পোশাক পরুন। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকোয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদার মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। ইমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24 নিউজ।